আসসালামু আলাইকুম, আমি অর্ণব সিকদার বলছিলাম, এই যে এডুকেশন, আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, অলরেডি আমার থাম্বনেলে আপনারা ভিডিও থাম্বনেলে দেখতে পেরেছেন। তো এখন আমি ভিডিও মানে টপিকসে আসা যায়। তো আমাদের তো এখন লকডাউন চলছে, তাই না? তো এই লকডাউনে আসলে মানে কিছু লোকের কোনো মানে কোনো যাই আসে না, আবার কিছু কিছু লোকের যাই আসে। যেমন যাদের যাই আসে, কিছু কিছু লোকের মধ্যে যাদের যায় আসে, সেটা হচ্ছে মানে তাদের অ্যাকচুয়ালি প্রবলেম, সেটা হচ্ছে আপনার যারা বাইরে কর্মগত কাজ করে বা যারা বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা, এগুলো আড্ডাবাজি এগুলো করে, তারা কিছু কিছু লোক আছে গার্লফ্রেন্ডের সাথে যায়। তো এরকম কিছু লোক আছে, আর আর কিছু লোক আছে যেগুলোর আসলে লকডাউনে কোনো কিছু যায় আসে না, লাইক গেমার। আমি আসলে আজকের টপিকটা গেমারদের নিয়েই বলতে চাচ্ছি। তো আজকে গেমারদের নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই লকডাউনে তাদের ম্যাক্সিমাম লোকজনই, লকডাউন হোক আর লকডাউন ছাড়া, তারা ম্যাক্সিমাম টাইমই তারা গেমের মধ্যেই আসলে সারাক্ষণ ডুবে থাকে, সেটা সত্যি কথা। কারণ তাদের টাইম টেবিলের আমার নিজস্ব দেখা, যেটা আমি আমার নিজের দেখা যে ওপিনিয়ন, আমি সেটাই বলতে চাচ্ছি যে গেমারদের ম্যাক্সিমাম তাদের টাইম মানে কখন যাচ্ছে কি হচ্ছে কোনো কিছু তারা ঠিক মানে জানেই না। মানে তাদের টাইম কখন কখন কয়টা বাজে কি হচ্ছে, বা আজকে কয় তারিখ, আজকে কি বার, মানে এটা আসলে তাদের মাথার উপর দিয়ে সম্ভব, আই থিঙ্ক, আমি মনে করি। তো ম্যাক্সিমাম টাইমে যেটা হচ্ছে কি, তারা আসলে আসলে তাদের সূর্য কখন উঠে আর সূর্য কখন অস্ত যায়, এটা আসলে তারা নিজেরাও জানে না। তো আসলে তারপরও বড় একটা ইস্যু যেটা, তারা শরীরের দিকে আসলে ঠিকভাবে তো খেয়ালই নেয় না, কিভাবে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়ার রুটিন ঠিকভাবেও সেটা করে না, তারপর তার শরীরে কি পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন সেটাও সে সঠিকভাবে খেয়াল করে। তো আসলে এগুলো নিয়ে আসলে আমি কিছু জিনিস রিসার্চ করছি বা কিছু জ্ঞান থেকে আসলে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে নতুন যে নিউজটা আসছে, সেটা হচ্ছে হলো ইউকে ন্যাশনাল হেলথ, হ্যাঁ, ন্যাশনাল হেলথ সার্ভিস থেকে যে নিউজটা আসছে যে 2040 সালে যারা গেমার মানে গেমার আছে 2040 সালে তাদের অ্যাকচুয়ালি ভার্চুয়ালি দেখতে কিভাবে কি হবে, তারা আসলে এই কিছু ছবি প্রকাশ করেছে। হ্যাঁ, তো এই ছবিগুলোতে আমি আসলে যেটা দেখলাম বা বুঝলাম, তারা বলছে যে ছবিগুলোতে ম্যাক্সিমাম যারা মানে দেখলাম ছবিগুলোতে, ভার্চুয়াল ছবিগুলোতে, সেগুলো কি হচ্ছে ম্যাক্সিমাম গেমাররা মানে 2040 সালে আসলে ম্যাক্সিমাম গেমারদের, সেটা মানে ছবিগুলোতে আপনি দেখলে বুঝতে পারবেন যে কি হচ্ছে, পেট উঁচু হয়ে রয়েছে, মানে পেট বেড়ে গেছে এরকম টাইপ। ছবিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি তাদের কি হয়ে গেছে, পেট বেড়ে গেছে, পেট মানে ঝুঁকে গেছে, তারপর হচ্ছে হলো আপনার হলো ঘাড়টা এরকম ঝুঁকে গিয়েছে, তারপর হচ্ছে হলো আপনার চোখের নিচে, আসলে চোখের নিচেও কালি পড়ে গেছে, তারপর হচ্ছে হলো মানে স্কিনে স্কিনে আসলে নানা রকম একজাইমা টাইপের দেখা দিয়েছে দেখা দিবে, তারপর হচ্ছে হলো তাদের স্কিনে আসলে মানে সাদা টাইপের হয়ে যাবে, হলদে টাইপের এরকম, মানে মানে নিউজে এরকমই আসলে বলছে বা ছবিগুলোতে এরকমই দেখানো কি করছে। তারপর হাত গুলা আসলে কিরকম মানে হয়ে যাবে, আসলে এটা আসলে মানে একদম নিজের চোখে না দেখা পর্যন্ত আসলে বলা মুশকিল, বাট ভার্চুয়ালি যা জিনিসগুলো দেখেছে খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জার, একদম খারাপ অবস্থা, কল্পনার বাইরে। 2010 সালে যে গেমারদের মানে সিচুয়েশন গুলো হবে, যদি তারা যদি রুটিন মাফিক এবং শরীরের দিকে যদি খেয়াল না রাখে, গেমার গুলো তারা আসলে ম্যাক্সিমাম টাইমে আপনার চোখে বড় বড় গ্লাস পরে আসে, তারপর দেখবেন যে খেয়াল করে দেখবেন যে মানে ওরা যখন মানে গেমটা খেলতেছে একখানে আসে, দেখবেন যে মাঝে মাঝে চোখ দিয়ে পানিও পড়তেছে। তো আসলে মানে গেম খেলো, অনেকে গেমটাকে প্রফেশন হিসেবে নিছে, বা একদম বলে গেম খেলো কোনো সমস্যা নেই, সমস্যা হলো নিজের শরীরের দিকে আগে একটু তাকাও, শরীরের দিকে একটু নিজেকে মানে শরীরটার কি অবস্থা এই সিচুয়েশনটা দেখো। গেম খেলো প্রতিদিন, কোনো প্রবলেম নাই, গেম থেকে টাকাও ইনকাম করো, কোনো প্রবলেম নাই, 6 থেকে 8 ঘন্টা ঘুমাও, তোমার শরীরে যে পুষ্টিকর খাবারটা দরকার সেটা গ্রহণ করো, তারপর একটু রোদে যাও,
একটু পরিবেশের সাথে ন্যাচারাল ভাবে একটু নিজের শরীরটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো, ফিজিক্যাল এক্সারসাইজ করো। হ্যাঁ, তাই ঘরে বসে বার্গার চিপস হাবি যদি এগুলো খেলে আসলে শরীরে আসলে কোনো কাজে লাগে না। প্রচুর পরিমাণে পানি পান করো, তারপর প্রোটেক্টিভ যে সানগ্লাস গুলো আছে এটা ইউজ করো। আমার অনেকে দেখা আছে তারা অনেকে কিভাবে সানগ্লাস ইউজ করে না, কিভাবে চশমাটা এটাও ইউজ করে না, তারপর একটু সোজা হয়ে বসো, এরকম বেঁকা টেরা মানে ঝুঁকে এই টাইপের আসলে বসো না, তাহলে কি কাটটা এক টাইমে খুঁজে হয়ে যাবে, মানে ঘাড় নিচু করে করে কাটতে হবে। এই সিচুয়েশন গুলো আসলে আমি নিজে দেখতেছি, আমি নিজেও দেখছি। আর নিউজটা যখন দেখে আরো শখ হয়েছে যে তার মানে এই গেমারদের একটু বয়স হলে কি অবস্থা হবে। এখন ইয়াং যেরকম আছে, ইয়াং যেরকম আছে মানে তাদের অবস্থা খুব একটা ভালো না। আমি নিজের চোখে দেখছি যে এখন ছবির মতো চুল পড়া কমে যাচ্ছে, নুয়ে যাচ্ছে, এরকম চোখের সমস্যা হচ্ছে। খুব ডেঞ্জারাস ভাই, খুব ডেঞ্জারাস, মানে এটা বিলিভ করা অসম্ভব। বাট তারপরও ভাই মানে 40 সালে, 2040 সালে যাদের গেমারদের আমি দেখতেছি এখন পর্যন্ত বা দেখবো যাদের, আমি দোয়া করি তারা যেন নিজের শরীরের দিকে, বেসিক্যালি আমি গেমারদের উদ্দেশ্যেই বলতেছি দয়া করে নিজের শরীরের দিকে অ্যাটলিস্ট খেয়াল রাখা উচিত। না হলে কি হবে, তোমার বাবা মা, তোমার গার্লফ্রেন্ড, আত্মীয় স্বজন, মানে তুমি অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি হবে এটা নিয়ে তুমি মানে নিজেই চিন্তা করো, অ্যাকচুয়ালি নিজেই চিন্তা করো। আর সামনের দিনগুলো আসলে কি হবে মানে জিনিসটা মেনটেন করবা একমাত্র তুমি। আমি যতখানি নলেজ গ্যাদার করেছি এই বিষয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, তো সবাইকে বলবো আমার ভিডিওটি লাইক করেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের, এন্ড অবভিয়াসলি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওটি খুব সহজে দেখতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।